বন্ধুরা, তোমাদের সবাইকে ইংল্যান্ডে স্বাগত। নিয়ে চলে এসেছি একটি ভিডিও। এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট নোটিস আছে, আবার 7 সপ্তাহ নিয়োগ হচ্ছে। খুব বড় একটা ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছে 7 সপ্তাহ থেকে, আমরা সেটা দেখে নেবো। পোস্ট হচ্ছে, দেখে নাও, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড 2। আর এটা খুবই একটা বিশাল বড় নিউজ, দেখে নাও। এই যে আট, মানে এটা রিক্রুটমেন্ট হবে 19/7/2019 টু 29/7/2019। মানে তোমরা কিন্তু 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তার আগে ফর্ম ফিল আপ করবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.hrb.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমরা পুরো নোটিফিকেশানটা চেক করে নেবো। এখানে স্কেল অফ পে যেটা দিয়েছে, মানে পে স্কেল 7,100 থেকে 7,600, গ্রেড পে 3,600, খুবই ভালো পে স্কেল। আর এখানে ভ্যাকেন্সিটা দেখলে সবচেয়ে বেশি অবাক হবে তোমরা, এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 8,159টা ভ্যাকেন্সি। খুব বড় একটা নিউজ, এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা সবচেয়ে বেশি, এবং টোটাল ভ্যাকেন্সি যেটা দিয়েছে 8,159টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। এখানে দেখে নাও কিসে কীরকম ভ্যাকেন্সি দিয়েছে। এখানে GNM যেটা হচ্ছে UR-এর ক্ষেত্রে, যেটা ফিমেলদের 375 আর মেলের ক্ষেত্রে 41, SC-র ক্ষেত্রে কিন্তু 1562টা সিট আছে SC-র ক্ষেত্রে, খুব ভালো একটা নিউজ। আর এর মধ্যে 79টা হচ্ছে মেলদের, আর ST-দের ক্ষেত্রে 339টা, 17টা OBC-A, OBC-B 893 আর 50, আর 37 আর 17 PWD ক্ষেত্রে 433 433টা, আর মেলের ক্ষেত্রে 13টা। বুঝতেই পারছো, সংরক্ষিত ক্যাটাগরিতে সিট সংখ্যা খুবই বেশি, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ এসছে। আর বেসিক যেটা BSc নার্সিং ক্ষেত্রে, UR-এর ক্ষেত্রে এখানে আবার UR-এর ভ্যাকেন্সি বেশি। এখানে মেলের ক্ষেত্রে অবশ্যই ফিমেলের ক্ষেত্রে 1513টা কিন্তু UR-এর, SC হচ্ছে 981টা, SC হচ্ছে 324টা, OBC-A 650, OBC-B 168 আর PWD 122। এবার পোস্ট বেসিক, না যেটা পোস্ট বেসিক BSc নার্সিং, সেটা কিন্তু UR-এর কিন্তু 235টা, 95, 26, 47, 29, 13। টোটাল ভ্যাকেন্সি 8,159টা, খুবই বড় ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে। আমাদের চিফ মিনিস্টার বলেছেন বহু শূন্যপদ আছে আমাদের, মানে ওয়েস্ট বেঙ্গলে বহু রিক্রুটমেন্ট বাকি আছে, প্রসেস বাকি আছে, এবং শূন্যপদের সংখ্যা খুব বেশি। এবং তারই নজির দেখা যাচ্ছে যে আস্তে সমস্ত ভ্যাকেন্সি পূর্ণ হতে চলেছে তোমাদের সবার কাছে। চলো দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশান যেটা দিয়েছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ এটা তো গুরুত্বপূর্ণ নয়, যেটা অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা তো গুরুত্বপূর্ণ হচ্ছে, কিন্তু আমি সেটা বললাম না। নলেজ থাকতে হবে বেঙ্গল নেপালিতে, তোমাকে যে কোনো একটা ভাষায় কিন্তু লিখতে পড়তে জানতে হবে। রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল বা মেল নার্সিং মিডওয়াইফ, তারপরে ওয়াইফরি ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আর এছাড়াও জেনারেল নার্সিং বা BSc নার্সিং বা পোস্ট BSc নার্সিং কোর্স পাস করা থাকতে হবে কিন্তু, স্কুল অথবা কলেজ অথবা নার্সিং রেকগনাইজ কোনো বোর্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রেসপেক্টিভ স্টেট বা নার্সিং কাউন্সিল থেকে। ম্যান্ডেটরি 18 থেকে 39 বছর বয়সের কিন্তু ফর্ম ফিল আপ হবে, তোমরা বাকিরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না যাদের এই ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ খাচ্ছে না, এখানে সেখানে বলে দিয়েছে। আর নোট এছাড়া দেখে নাও যে ফিস 210 টাকা করে অবশ্যই, এখানে দেখতে হবে, এখানে পে করতে হবে 210 টাকায় তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মানি অর্ডার চেক তোমাদের দেখে নিচ্ছি আমরা যে কী দিয়েছে এখানে। মানি অর্ডার চেক, ব্যাঙ্ক ড্রাফট, ক্যাশ ইটিসি স্যান নট বি অ্যাকসেপ্টেবল, তোমাদের অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে, মানে কোনো রকম অফলাইন পেমেন্ট কিন্তু চলবে না। নো ক্লেম ফর রিমান্ড স্যালবি ক্যাশ, এখানে হেলদ হাস থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো রকম কিন্তু রিফান্ড করা হবে না, অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে দিও, এটা খুব বড় বিশাল বড় নিউজ। আর www.hrb.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ হবে, আর এটা আজকেই বেরিয়েছে, দেখে নাও। আর যদি কোনো রকম এক্সট্রা কিছু দিয়ে থাকে, এখানে অফিসিয়াল অনলাইনে যেটা দিয়েছে যে অফিসিয়াল লিঙ্ক ওপেন হবে রেজিস্ট্রেশন করার জন্য 19/7/2019 থেকে 29/7 পর্যন্ত, আর লাস্ট ডে সাবমিশন করা হবে 29/7 পর্যন্ত, আর বিফোর 8 PM। এটা কিন্তু মাথায় রেখো, অনেক সময় 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ হয়, 29 তারিখ কিন্তু রাত 8টার আগে পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, আর অনলাইনেই পেমেন্ট করতে হবে। এটাই ছিল সবচেয়ে বড় নিউজ। আর এখানে যেটা দিয়েছে 40 মাস থাকবে, প্রথম 40 মাসে থাকবে যে দেখে নাও বেসিক নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিং, এইসব থেকে ফুল মার্কস থাকবে 40, আর অ্যাডিশনাল যে মার্কস 2 মার্কস ফর দ্য 51 টু 0.5
সিরিয়াল নম্বর ম্যাক্সিমাম 20 থাকছে, আর মার্কস অফ 10 যেটা যেটা ফুল মার্কস সেটা 25 মার্কস, ইন্টারভিউ থাকছে 15 মার্কস। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা আফটার পাসিং আউট যে থাকে না তোমাদের, থাকে তোমাদের ক্ষেত্রে যেটা কোর্স যারা করেছো তারা জানে ভালো করে, যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আফটার পাসিং মার্কসের যে কনসার্ন কোর্সগুলো থাকে সেটা করে থাকলে তারপর 25 মার্কস আছে, ইন্টারভিউতে 15 মার্কস আছে, আর অ্যাডিশনাল 2 মার্কস ফর দ্য এটা সিরিয়াল নম্বর অনুযায়ী যেটা থাকবে 20 মার্কসের, আর প্রথম যেটা সেটা 40 মার্কসের। টোটাল কিন্তু 100 মার্কসের একটা পরীক্ষা হবে। এখানে কিন্তু পরীক্ষার প্যাটার্নটা তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই এটা একটা খুব বড় নিউজ, তাই শেয়ার করতে ভুলো না, কারণ স্বাস্থ্যতে বিশাল বড় একটা ভ্যাকেন্সি নিয়োগ হতে চলেছে। অবশ্যই যারা যারা ক্রাইটেরিয়া ফুলফিল করো তাড়াতাড়ি 19 তারিখ থেকে পরেই খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিও, কারণ এটা ডেট ফর্ম ফিল আপ করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য ডেট বেশি দেয়নি। তাই অবশ্যই ভিডিও ভালো থাকলে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং।